কিলোমিটার প্রায় 10000 টাকা বাইকটা মোটামুটি ভালোই 15000 টাকা হিসাবে তিনজন বসে তো সমস্যা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আরকেন ব্লগস তো আশা করি সবাই ভালো আছেন এখন সময় 11:02 সকালে কলেজে গেছিলাম কলেজ থেকে আসলাম একটু আগে এসে একটু রেস্ট করলাম রেস্ট করে এখন আবার বাইক নিয়ে বের হলাম আজকে বাইকে কিছু কাজ করাবো এগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটা কন্টেন্ট হয়ে যাবে আসলে দিনে তেমন কোনো সময় পাই না ভিডিও করার কলেজ টিউশন এগুলো করতেই সময় শেষ হয়ে যায় আর যদিও একটু সন্ধ্যার পরে সময় পাই কিন্তু সন্ধ্যার পরে তো আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করলে রাস্তাঘাট সব অন্ধকার থাকবে আপনারাও ভিডিও দেখে মজা পাবেন আমিও ভিডিও করে মজা পাবো না এই কারণে আর কি রাতে ভিডিও করা হয় না তো যখনই দিনের সময় পাই তখনই হচ্ছে ভিডিও করে ফেলি এখন আমি যাচ্ছি হচ্ছে রুবেল মোটরসে যেটা রুবেল ভাইয়ের গ্যারেজ ওনাকে সকালে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই একটু কাজ আছে বলে যে আচ্ছা চলে আসেন তো আমি বললাম যে আসতেছি আলিম ভাইকে ফোন দিছিলাম আমার বাইকের বলেসাটা চেঞ্জ করতে হবে তো আলিম ভাই বললো যে অরিজিনালটা এখনও আসেনি আমি কিছুদিন আগেও জিজ্ঞাসা করছিলাম যে বলেসাটা কবে পাবো তো এখনও শিওর ডেট জানাতে পারতেছে না কারণ আলিম ভাই যেখান থেকে মাল নেয় ওখানে অরিজিনাল বলেসা শেষ হয়ে গেছে এই কারণে দিতে পারতেছে না বাজারে অনেক ডুপ্লিকেট বলেসার পাওয়া যায় যেহেতু বলেসার অনেক প্রেশার ক্যারি করে ওর মধ্যে অনেক প্রেশার পড়ে তো আমি এটা ডুপ্লিকেট লাগাবো না ওটা অরিজিনালই লাগাবো চলে আসছি রুবেল ভাইয়ের গ্যারেজে রুবেল মোটরস এটা হচ্ছে চারতলা আমার পার হয়েই সুরুজ মোটরস মানে হিরোর শোরুমের ঠিক পাশেই ভালো আছো বাইকের অবস্থা দেখেন কি অবস্থা কাদা দিয়ে একদম অবস্থা খারাপ আমি বাইকটা ধুইছি ধোয়ার পরে দুই তিন দিনের মধ্যেই এত নোংরা হয়ে গেছে একদম কাদা আটকে আটকে গেছে আর এই জিনিসটা দেখেন কি অবস্থা এটা হচ্ছে আমি যখন কুয়াকাটা ট্যুরে যাই এক ছোটো ভাই বাইকটা ফেলাই দিছিল আমার চালাতে নিয়ে যেয়ে তখন হচ্ছে এখানে দাগটা পড়ছে কিন্তু এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেছে এটার কারণ হচ্ছে আমি বাইক আমার কলেজে গ্যারেজে রাখছিলাম তো গ্যারেজ থেকে কেউ হয়তো বাইক বার করতে চায় আমার বাইকের এখানে লাগাই দিছে এই দিক দিয়ে হয়তো বা লাগাই দিছে এটা এরকম উঠে গেছে আর এইটা অনেকটা মানে মানুষের যখন পায়ে নখ বড় হয় নখ বড় হলে যেমন কোথাও লাগলেই নখ উঠে যায় এই জিক্সারের এই জিনিসটা আছে এরকম এই জায়গায় যদি একটু প্রেশার পায় তাহলে এটা উঠে চলে আসে তো ওই জিনিসটা ঠিক করতে হবে এইখানেও একটু লাগাই দিছে এই জায়গাটা হালকা একটু ট্যাপ খাইছে এই জিনিসটাও ঠিক করব তারপরে চেনে শব্দ করছে ঘটঘট ঘটঘট শব্দ করছে দুই তিন গিয়ারে তো ওইটা ঠিক করতে হবে বললেসার তো আজকে অরিজিনালটা পাইলাম না তো আজকে চেঞ্জ করা হবে না বললেসার আরও হচ্ছে চেন স্পকেটগুলো ওয়াশ করতে হবে চেনটা টাইট দিতে হবে টায়ার প্রেশারগুলো চেক করতে হবে মোটামুটি টুকটাক অনেক কাজই আছে তো বাইক খোলার পরে আরও কাজ বেড়াবে একটা পলিথিনের মধ্যে দাও এটার কারণে সাউন্ড করে মনে হয় কটকট কটকট করে এক দুই গিয়ারে চালানোর সময় খুব সমস্যা করে স্যাম্পল দেখায় নিয়ে আসতে হবে সাইজের আবার কম বেশি থাকে ভাই এটা কি কিনছেন নাকি কত কত নিছে 15000 নাম্বার টাম্বার আছে সামনে গিয়ার তো সবগুলো না বিসমিল্লা আমার বাইকের সামনের চেন স্পকেটটা নষ্ট হয়েছে ওটা চেঞ্জ করতে হবে তো ওইটার কারণেই হয়তো বা সাউন্ড করতো এক দুই গিয়ারে যখন আমি বাইকটা রান করতাম তখন হচ্ছে খটখট খটখট শব্দ করতো তো এখন ওটা চেঞ্জ করে নেই রুবেল ভাইয়ের এখানে চেন স্পকেট শেষ হয়ে গেছে এখন যাচ্ছি আলিম ভাইয়ের দোকানে আর যেহেতু আমার বাইকটা খুলছে এখন তো আমার বাইক নিয়ে যাইতে পারবো না তাই রুবেল ভাইয়ের বাইকটা নিলাম এই বাইকটা ভাই কিনছে হচ্ছে 15000 টাকা দিয়ে এখনও নাম্বার করা হয়নি আর বাইকের অবস্থাও তো একদম করুণ
আসলে 15000 টাকার বাইক কেমন আর হবে। চলে এসে আলিম ভাইয়ের দোকানে, রেবেকা অটোস। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অপোজিটে, ওই যে ফায়ার সার্ভিস দেখা যাচ্ছে ওইদিকে, আর এটা হচ্ছে আলিম ভাইয়ের দোকান। আমার সামনের চেন স্পকেটটা গেছে। হ্যাঁ, রুবেল ভাইয়ের বাইক নিয়ে আসলাম, আমারটা যে খুলছে দোকান থেকে নিয়ে নিলাম চেন স্পকেট। রুবেল ভাইয়ের গ্যারেজটা একটু আউটসাইড হয়ে গেছে, তো যদি কোনো বাইকের পার্টস কিনতে হয় এই জাহাজ কমরাতে এসে কিনে নিয়ে তারপর ওইদিকে যাইতে হয়। বাইকটা চালাইতে খুব প্রবলেম হচ্ছে, আমার তো অভ্যাস হয়ে গেছে সামনে একটা আর পিছনে চারটা গিয়ার দেওয়ার, তো আমি বাইকটা রান করার সময় আমি বারবার পিছনে গিয়ার দিয়ে ফেলতেছি, আর এটা সবগুলো গিয়ারই হচ্ছে সামনে, আর গিয়ার যদি কমানোর দরকার পড়ে আমি সামনে দিয়ে দিচ্ছি, কিন্তু গিয়ার না কমে গিয়ার আরও প্লাস হয়ে যাচ্ছে। আমার লাইফে সর্বপ্রথম যে বাইকটা ছিল সেটা ছিল ওয়ালটনের, ওইটা আর এটার সেগমেন্ট প্রায় সেম, আমারটা ছিল 110 সিসির। ওটা আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন ওই বাইকটা আমাকে কিনে দিয়েছিল আব্বু, তো ওটা অনেকদিন চালাইছিলাম, প্রায় 4 বছরের মতো চালাইছি, দেন হচ্ছে তো তারপর অনেকগুলো বাইক চেঞ্জ করছি, বর্তমানে এখন জিক্সার। চলে এসছি স্পকেট নিয়ে। বাইকটা মোটামুটি ভালোই 15000 টাকা হিসাবে। অনেকেই তো বাইক কিনতে চান, আমাকে অনেকে মেসেজ করে যে ভাই আমার বাজেট কম, কীভাবে বাইক কিনবো বা কী বাইক কিনবো। এই যে এই বাইকটা যেমন, এটা ওয়ালটন ফিউশন না কি যেন নামটা উঠে গেছে, আগে জানতাম নাম এখন ভুলে গেছি। এই বাইকটা মোটামুটি ভালোই, হ্যান্ডেলটা চেঞ্জ করা, দেন আর এইখানের সমস্যা যেটা হচ্ছে চাবি নাই, মানে চাবির ঘাটটা নষ্ট হয়ে গেছে, মিটারটা নষ্ট, কিন্তু যে ইন্ডিকেটর দিলে এগুলো হচ্ছে দেখা যায়। মোটামুটি 15000 টাকা হিসেবে ঠিকই আছে। আর বাইকটা রেজিস্ট্রেশন করা হয়নি, এটার যে কাগজপত্র সব আছে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তো রুবেল ভাই কিনছে এটা আপাতত চালানোর জন্য। স্টিকার লাগিয়ে দিছে রংপুর বাইকার্স ক্লাব, রুবেল মোটরস। তো যাক, ঠেকার কাজ তো চললো, ধন্যবাদ। স্পকেটটা দেখো তো ঠিক আছে নাকি, আমি তো এখানে কাজ করাচ্ছি রুবেল ভাইয়ের দোকানে, তো এক ছোট ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসলো, হচ্ছে হেলমেট কিনবে, যেহেতু আমার বাইকটা কাজ করাচ্ছি এদের বাইকে যাবো এখন হেলমেট কিনতে, আর বাইকের ম্যানে যাবো। তোমার নামটা বলো? আমার নাম শুভ, আমি সৈয়দপুর থেকে আসছি। সৈয়দপুর থেকে, মানে এখন সৈয়দপুর থেকে আসলো? আমার নাম ঋষাব। ভাই আচ্ছা চলো যাই, এই বাইকে আমার 3 জন যাওয়া লাগবে, 3 জন বসতে তো সমস্যা। চলো বাইকের ম্যানে আসলাম হেলমেট কেনার জন্য। এখানে অনেক রকমের হেলমেট আছে, হেলমেট আসলে রংপুরে কিনতে গেলে বাইকের ম্যান আর বাইকজন, আর আরেকটা আছে স্বপ্ন, ওটা হচ্ছে কামাল কাসনায়, ওখানে হচ্ছে ইউভির, মানে ওরা ডিলার, কম দামে ইউভি হেলমেট পাওয়া যায় কিন্তু অন্যান্য ব্র্যান্ডের হেলমেট পাওয়া যায় না, তো এরা যেহেতু ইউভি নিবে না এই কারণে আর কি বাইকের ম্যানে আসলাম। ফাইনালি হেলমেট চুজ করা হইলো, একটা হেলমেট নিল এরা, এটা হচ্ছে লেজারের একটা হেলমেট, দেখতে বেশ সুন্দর। স্পয়লারটা ভাই অনেক বড়, এটা ডাবল স্পয়লার মনে হয় না, এটা তো লাগানোই থাকে পরে এটা এক্সট্রা লাগাইলেন, আবার কেউ চাইলে খুলেও রাখতে পারবে। সুন্দর হেলমেটটা, পরে তো দেখি কেমন লাগে। এই হেলমেটের প্রাইস 10000 টাকা, অনেকে ভিডিওটা দেখে তো আবার বলবেন যে ভাই হেলমেটের প্রাইস কত নিল, তাই বলে দিলাম। আর হেলমেটটা কেমন হইলো আপনারা কমেন্ট করে জানাবেন। নাও চলো তো ভাই আসি, দেখা হবে।
বাইকের কাজ মোটামুটি কমপ্লিট তো ছোট ভাইগুলো হেলমেট কিনলো এখন বলতেছে ভাই চলেন একসাথে লাঞ্চ করি তো অনেক জোরাজোরি করলো তো এখন লাঞ্চ করতে যাচ্ছে আর আমার বাইকে যেহেতু কাজ চলতেছে এই কারণে আমার বাইকটা ওখানে দেখে আসলাম তো কাজ মোটামুটি শেষ বাইক ওয়াশও হয়ে গেল তো এখন বাইকটা শুকাবে দেন হচ্ছে পলিশ করবে আর রুবেল ভাই খুব ভালোই ওয়াশ করে দুইজন মিলে ওয়াশ করতেছে আর অনেক টাইম নিয়ে একদম বাইকের যত কাদা টাদা ছিল নোংরা অনেক নোংরা হয়েছিল তো সেগুলো সব ওয়াশ করে দিল এখন অলমোস্ট নতুনই হয়ে গেছে বাইক বাইকের কাজ মোটামুটি কমপ্লিট মোটামুটি না পুরোটাই কমপ্লিট খালি জাস্ট একটা কাজ বাকি আছে এখন বলেসারটা চেঞ্জ করা থাকো আল্লাহ হাফেজ রুবেল ভাইয়ের এখানে আসলে একটা মজার ব্যাপার হচ্ছে যে কাজটা খুব তাড়াতাড়ি হয় ওয়েট করতে হয় না বেশিক্ষণ মোটামুটি কাজও ভালো করে এখানে ছেলেগুলো আর বাইকের ওয়াশটা তো অসাধারণ হাত দিয়ে এত সুন্দর করে ওয়াশ করে যে কোনো ময়লাই থাকে না এখন বাসা চলে যাব আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ